ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, সারা বিশ্বে বিগত ৪০ বছরেও তেলের দাম যত বেশি হয় নাই তার চেয়ে বেশি এখন হয়েছে। এই ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করা প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া শুরু করেছে এবং আমার মনে হয় যে সরকারের এই ব্যবস্থা কারণে ভোজ্য তেলের দাম আপনারা কিছুটা কমবে বলে আমার বিশ্বাস।